প্রথম ম্যাচেই স্বপ্নভঙ্গ, আরবের মরু ঝড়ে তছনছ মেসির আর্জেন্টিনা। 2-1 ব্যবধানে লাতিন আমেরিকার বিশ্ব চ্যাম্পিয়নদের হারালেন রোনালদোর ছেলেরা। অখিলগিরির পর এবার ডেঙ্গু ইস্যুতে সরব বিজেপি, আবারও বিধানসভায় খারিজ, মুলতবি প্রস্তাব, মশারি নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ শুভেন্দুর দলের। পঞ্চায়েত ভোটের আগে অনুব্রতহীন বীরভূম, জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক অভিষেকের। 25 নভেম্বর ক্যামাক স্ট্রিটে ডাক পেলেন বীরভূমের 10 বিধায়ক। দুর্ঘটনার দিন 3,000-এরও বেশি টিকিট বিক্রি, মোরবি সেতুকাণ্ডে ফের প্রকাশ্যে গাফিলতির তত্ত্ব, দোষীদের শাস্তি নিয়ে বিজেপিকে তোপ রাহুল গান্ধীর। ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা 250 পার, আহতের সংখ্যা ছাড়িয়েছে 1,000, এলাকা পরিদর্শন করে আর্থিক সাহায্যের ঘোষণা প্রেসিডেন্টের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের কাছে মুখ থুবড়ে পড়লেন মেসিরা। এদিন ল্যাটিন আমেরিকার বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারিয়ে গোটা বিশ্বকে অবাক করে দিল সৌদি আরব। 90 মিনিটে যে কোনো অঘটনই যে সম্ভব, এদিন সে কথা প্রমাণ করে দিল রোনালদোর ছেলেরা। বিশ্বকাপের ইতিহাসে গত 6 দশকে প্রথমে গোল করে এগিয়ে যাওয়ার পর কখনো ম্যাচ হারেনি আর্জেন্টিনা, কিন্তু এদিন পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেওয়ার পরও জয় উপহার দিতে ব্যর্থ হলেন মেসি। ম্যাচের শুরুতেই বল পজিশনে অনেকটাই এগিয়ে ছিল স্কালোনির দল, কিন্তু অফসাইডের গেরোয় আটকে যায় স্কোরবোর্ড। প্রথমার্ধের 3-3 গোল বাতিল করেন রেফারি, আর দ্বিতীয়ার্ধে যাবতীয় লাইমলাইট নিজেদের দিকে ঘুরিয়ে দিলেন সৌদির ছেলেরা। প্রথমে সালে, তারপর সালেম, অনবদ্য 2 গোলে লুসেইল স্টেডিয়ামে রচিত হল নয়া ইতিহাস। একই সঙ্গে গোলপোস্টের নিচে দাঁড়িয়ে একাধিকবার দলকে অক্সিজেন যোগালেন সৌদির গোলকিপার, আর তাতেই লড়াইয়ের রসদ বেগাল দল। আশিরাজের খবরে, বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনেও বিজেপির আক্রমণ অব্যাহত। অখিলগিরি ইস্যুর পর এবার বিধানসভায় ডেঙ্গু নিয়ে সরব হতে দেখা গেল বিরোধীদের। এই মর্মে সোমবারের মতো মঙ্গলবারও সভা মুলতবির প্রস্তাব আনেন তারা, কিন্তু এদিনও তাঁদের প্রস্তাব খারিজ করে দেন স্পিকার। তারপর অধিবেশন কক্ষ থেকে বাইরে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। প্রতীকী মশা মশারি নিয়ে মিছিল করতে দেখা যায় বিরোধীদের, সেখানেই ডেঙ্গু মোকাবিলায় রাজ্য সরকারের অক্ষমতা নিয়েও অভিযোগ তোলেন তারা। এ বিষয়ে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, কোনো ইস্যুতে আলোচনা চাইছে না সরকার, ডেঙ্গু মহামারীর আকার নিচ্ছে, সংক্রমণ বাড়ছে দিনকে দিন, তা নিয়ন্ত্রণে নির্দিষ্ট পরিকল্পনা নেই। আগে কোনো বিষয়ে আলোচনা চাইলে স্বাস্থ্যমন্ত্রী সময় দিতেন, কিন্তু এবার তো দেখা যাচ্ছে বিরোধীদের কোনো গুরুত্বই নেই। পাশাপাশি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু রাজ্য সরকারের একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলেন। পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতি রাজ্য সরকারের উদাসীন মনোভাব রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়াও বিধানসভার সচিবের অনুপস্থিতিতে একজন ওএসডি কে সহ সচিবের দায়িত্ব দেওয়ার কাজ নিয়ম অনুযায়ী হচ্ছে না বলেও অভিযোগ তোলেন শুভেন্দু। পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক সেরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেবল বীরভূমের তৃণমূল নেতৃত্বের সঙ্গেই বৈঠক হয়নি তার, তাই এবার অনুব্রতহীন বীরভূমেই দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন তিনি। জানা যাচ্ছে পঞ্চায়েত ভোটের প্রস্তুতির পাশাপাশি অনুব্রতর গ্রেফতারির পর থেকে জেলায় দলের পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন তিনি। জেলা তৃণমূল সূত্রে খবর, আগামী 25 নভেম্বর অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে ডাকা হয়েছে বীরভূমের 10 জন তৃণমূল বিধায়ককে। পাশাপাশি এদিনের বৈঠকে জেলার শাখা সংগঠনের নেতাদেরও ডাকা হয়েছে বলেই খবর। এদিকে অনুব্রতহীন বীরভূমে নির্বাচন পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই জেলার 2 সাংসদ ও বিধায়কদের নিয়ে একটি কোর কমিটি গড়েছে তৃণমূল। তারাই জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বাকি দলীয় নেতাদের সঙ্গে বৈঠক সারছেন, এমনটাই খবর। কিছুদিন আগেই গুজরাতের মোরবিতে সেতু ভেঙে পড়ে 141 জনের মৃত্যু ঘটে। এ বিষয়ে হাইকোর্টের ভর্ৎসনার মুখেও পড়তে হয় মোরবি পুর প্রশাসনকে। এবার সামনে এলো প্রশাসনের গাফিলতির আরও এক প্রমাণ। এদিন জেলা আদালতে সেতু বিপর্যয়ের শুনানিতে সরকারি আইনজীবী জানান, 30 অক্টোবর দুর্ঘটনার দিন 3,165টি টিকিট বিক্রি করেছিল সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা।
এত বিপুল পরিমাণ টিকিট বিক্রির কথা প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। দুর্ঘটনার পর জানা যায় সেদিন দুর্ঘটনার সময় ব্রিজে প্রায় 500 জন ছিলেন। জানা গিয়েছিল গত কয়েক মাস ধরে সেতু মেরামতের পর কোনো ফিটনেস সার্টিফিকেট ছাড়াই তা জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছিল। এই মর্মে বিরোধীরাও অভিযোগ করেন, বিধানসভা ভোটের লোভে বিপজ্জনক অবস্থাতে সেতু খুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বহন ক্ষমতা অনুযায়ী সেতুটিতে একসঙ্গে 125 জন মাত্র উঠতে পারেন, সেখানে 500 জন উঠে পড়লে বিপদের সম্ভাবনা অবধারিত। এদিকে মঙ্গলবার গুজরাতে ভোট প্রচারে গিয়ে মর্মে সেতু বিপর্যয় নিয়ে বিজেপিকে তোপ তাকলেন রাহুল গান্ধী। রাজকোটের সভায় কংগ্রেস নেতা বলেন, অসংখ্য মানুষের মৃত্যুর পরেও মর্মের প্রকৃত দোষীদের শাস্তি হচ্ছে না, যেহেতু তাঁরা বিজেপির ঘনিষ্ঠ। সোমবার দুপুরে যে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া, সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 268। এখনো 151 জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি ভয়াবহ ভূমিকম্পে আহতের সংখ্যা ছাড়িয়েছে 1000। ইতিমধ্যেই সুনামির সতর্কতাও জারি করা হয়েছে ইন্দোনেশিয়ায়। মৃতদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে ইন্দোনেশিয়ার প্রশাসন। স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে মৃতদের মধ্যে অধিকাংশই স্কুল পড়ুয়া। স্কুলে থাকাকালীন ভূমিকম্প হওয়ার ফলে পড়ুয়াদের অধিকাংশই বের হতে পারেনি, ফলে বাড়ি চাপা পড়ে এই মৃত্যু হয়েছে তাদের। ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান জানিয়েছেন, আপাতত 268 জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা উদ্ধারকারীদের। মঙ্গলবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো। সেখানেই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন তিনি, সেই সঙ্গে উদ্ধার কাজে গতি আনতেও নির্দেশ দিয়েছেন দেশের প্রেসিডেন্ট। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।